দেশের অবস্থা এমন হয়েছে যে মানুষ চিৎকার করে কাঁদতে পারে না আমাদের কণ্ঠ চেপে ধরেছে এমন জবরদখল আজকে সরকার এই দেশে আমরা কয়েক মাসের ইতিহাস যদি দেখি যে সাধারণ মানুষ কোন অবস্থায় আছে আজকে যে ব্যক্তি 25000 টাকার বেতনে বা 35000 40000 টাকার বেতনে যে চাকরি করত এখন এই টাকা মাসে যদি তার খরচ করা লাগতো আগে তাহলে এখন তার বাসার চাহিদা মেটাতে ডবল টাকা তার দরকার সেই ডবল টাকা কি আছে না নাই তাহলে আমাদেরকে একজন ইসলামী সরকার হইলে তার দায়িত্ব হলো কি যে সকল মানুষের খাদ্যের বাসস্থানের ব্যবস্থা করা তাই না হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতে রাদারে যখন তিনি বাইর হইলেন এগুলো তো গল্প না এগুলো তো বাস্তব বাইরে দেখলেন যে একজন মহিলা তিনি একটা চুলার মধ্যে কিছু রান্না করতেছেন অবস্থা দেখা যাচ্ছে আর পাশে বাচ্চারা কান্নাকাটি করতেছে ওমর কাছে গেলেন বললেন যে মা এই যে বাচ্চারা কান্না করতেছে কেন কয় যে বাবা যাও তো পেশাল বাইরো না আমি এমনি খুব কষ্টে আছি কয় যে বলো না দেখি যে কষ্ট হইল এই যে তাদের খাওয়ার নাই তাদের বাবা নাই এতিম এখন আসছি এখানে মরুভূমির মধ্যে এখন তারা খাবার জন্য কান্নাকাটি করতেছে তাদেরকে কিছুভাবে ঘুম পাড়াইবার জন্য হ্যান্ডিতে পানি দিয়া আমি একটু দেখাচ্ছি যে রান্না বান্না করতেছি কিন্তু আসলে রান্না কিছু হযরত উমর এইখান থেকে ফিরে আসলেন ওনার চোখে পানি এসে গেছে যে আমি উমর রাষ্ট্রপ্রধান আমার নাগরিক খাদ্যের অভাবে না খাদ্য পাচ্ছে না সুতরাং উনি আসলেন গোলামকে বললেন যে তাড়াতাড়ি কিছু আটা খাবার এই খাদ্যদ্রব্য যা আছে গোডাউনে এইগুলা কিছু নিয়ে আস হযরত উমর এইগুলা নিয়ে গোলাম বললেন যে তাহলে আমি এটা নিয়ে চলি বলল না যে এটা আমার পিঠে উঠায় দাও আমার পিঠে উঠাও কাল কিয়ামতে তুমি আমার কোনো বোঝা বহন করবে না সুতরাং উনি নিজে নিয়ে গেলেন গোলামও সাথে গেল ওইখানে না নিজে রান্না কইরা ওই বাচ্চাদেরকে খাওয়ানোর পরে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন যে এখন বাচ্চারা খাওয়ার দাওয়ার করার পরে হাসতেছে উনি এই হাসিটা দেখা তারপরে মহিলাকে বললেন যে কালকে তুমি খলিফার দরবারে আইসো আসলে পরে সেখানে আমাকেও দেখতে পাইবা তিনি সেটা বললেন না যে আমি আমিরুল মুমিনীন তাহলে বোঝা গেল আমরা সেই খেলাফতের দাওয়াত দিই আমরা সেই খেলাফত প্রতিষ্ঠা করতে চাই যে বাংলার মানুষ না খেয়ে থাকবে না এবং ফুরাতের তীরে একটা কুকুর না খেয়ে মারা গেলে কাল কিয়ামতের দিন আমি উমরকে জবাবদিহি করতে হবে যেই কথা বলতেন একজন রাষ্ট্রনায়ক সেই কথা আমরা সেই ধরনের রাষ্ট্রনায়ক চাই এবং আমরা লুকো তৈরি করতে চাই যে এমন আমানতদার মানুষ চাই মানুষের দুঃখ কষ্ট মানুষকে যারা ভালোবাসে আজকে মানুষের প্রতি ভালোবাসা নাই নির্দয়ভাবে আপনার ক্ষমতা পাকাপোক্ত করার জন্য পুলিশ বাহিনী দিয়া নির্দয়ভাবে মিথ্যা মামলার দ্বারা তাদেরকে গ্রেফতার করে জেলখানায় ভরে রাখছেন আপনার আপনার সেই ক্ষমতা টিকায় রাখার জন্য এমন নির্দয় ব্যবহার করেন এটা তো মানুষের কল্যাণের সরকার হইতে পারে না সুতরাং মানবতার কল্যাণের সরকার চাই ইসলাম ইসলাম মানুষের কল্যাণ চায় এবং এই আপনারা আমরা কিন্তু আল্লাহর খলিফা আমরা এই কাজটা কে করতে হবে তোমাদের আমাদের সকলের মিলে আমাদের করতে হবে সুতরাং খেলাফত রাষ্ট্র ব্যবস্থা যতদিন পর্যন্ত প্রতিষ্ঠিত না হবে তখন পর্যন্ত মানুষের অধিকার পাবে না